বন্ধুরা আসসালাম আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার সামনে এবং উপকারিতা কেন ব্যবহার করবেন আসলে কি বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট আমি যেহেতু আপনাদের সামনে অনেক দিন থেকে আছি এবং অনেক দিন থেকে অনেকে আমার ভিডিও ফলো করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং অনেক ভাই আছে যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে কল দেয় আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি আমার যতটুকু তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এর মাঝেও যদি কোনো ভুল তথ্য আপনাদের দিয়ে ফেলি আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে সংশোধনের জন্য যে কি ভুল তথ্যটি আমি আপনাদের মাঝে দিলাম সেটি আমাকে কমেন্ট বক্সে আপনি জানাইতে পারেন যদি কমেন্ট বক্সে মনে করেন যে জানালে আমার সমস্যা হবে সেক্ষেত্রে আপনি আমাকে এস এম এস পারেন তাহলে আমি সেই তথ্যটি আবার সংশোধন করে দেওয়ার চেষ্টা করব আর আজকে আমি যেহেতু এসএসডি নিয়ে কথা বলছি সেহেতু তার আগে একটি কথা বলেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা দেখবেন একটি বেল বাটন আসতে সেখানে ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আহ এস কেন কিনবেন অনেকের ক্ষেত্রে এসএসডি অনেকে না বুঝে কিনে এসএসডি আসলে কেন কিনতে হয় আপনার অনেক সময় দেখা যায় যে আপনি পারফরমেন্স বেটার পাচ্ছেন না র্যাম লাগিয়েছেন হার্ড লাগিয়েছেন ভালো প্রসেসর ভালো মাদার আছে কিন্তু আপনার ভালো একটি পারফরম্যান্স খুব দ্রুত হচ্ছে না সেক্ষেত্রে অনেকে কাছে যখন আপনি অ্যাডভাইস চান তারা একটি এসএসডি লাগাইতে বলে কারণটা আসলে কি কারণটা একটু খুলে মেলাভাবে বললে হয় কি সাপোজ লাইব্রেরি আপনি একটি লাইব্রেরি আপনার স্কুলের একটি লাইব্রেরি বা ইউনিভার্সিটির একটি লাইব্রেরি বা কলেজের একটি লাইব্রেরি আপনাকে বলল হুমায়ুন আহমেদ স্যারের এই বইটি আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে কিন্তু টোটাল লাইব্রেরি সার্চ করতে হবে এবং এই টোটাল লাইব্রেরি সার্চ করতে আপনার কিন্তু অনেক সময় লাগবে এবং আপনাকে যদি বলে দেওয়া হয় এটা তিন নাম্বার শেলফে আছে এত নাম্বার জায়গায় তাহলে আপনি কিন্তু কোথাও সার্চ না করে সরাসরি ওখান থেকে বইটি নিয়ে এসে দিতে পারবেন আপনি এবার বুঝতে পারছেন দুইটার মধ্যে কতটা সময়ের একটা পার্থক্য প্লাস কতটা কুইকনেস এর একটি পার্থক্য রয়েছে তেমন এই হার্ড ডিস্ক আপনার টোটাল রোটেশন করে যেমন আপনারা জানেন যারা হার্ড এর ভিতরে অনেক সময় দেখেছেন যে একটি ডিস্ক আছে এই ডিস্কের উপরে একটি মেকানিক্যাল বাহু আছে এই ডিস্কটি রোটেড হয় অনেক অনেক হার্ড ডিস্ক পাঁচ হাজার চারশো আর পি এম এ রোটেশন হয় অনেক হার্ড ডিস্ক সাত হাজার হয়ে থাকে কিন্তু এই যে হার্ড ডিস রোটেশন হচ্ছে এর উপরে মেকানিক্যাল যে বাহু আছে সেই মেকানিক্যাল বাহু এই ডিস্ক থেকে তথ্য নেয় এবং নিয়ে আপনাদেরকে সে তথ্য প্রোভাইড করে এটি একটি সময় সাপেক্ষ কিন্তু যখন এসএসডির ক্ষেত্রে কি হয় এস ক্ষেত্রে এসএসডিটা আসতেই হলো আপনার পেনড্রাইভের যে স্লট সেই আইডিয়া থেকে পেনড্রাইভ স্টিকের আইডিয়া থেকে এসএসডিটা আসছে এবং এই এসএসডি সরাসরি আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য প্রদান করবে এটার মধ্যে কোনো রিক্স নেই এটার মধ্যে একটি চিপস আছে একটি নিউমার ছিল বা একটি প্রচলিত ছিল যে এসএসডিতে কোনো তথ্য রাখলে সে তথ্যটি ডিলেট হয়ে যায় তথ্যটি মেশিন অফ করার পরে চলে যায় বা বেশি দিন থাকে না কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করছে আধুনিক প্রযুক্তি প্রমাণ করছে যে এই তে যে তথ্য রাখবেন সেটি আপনি বছর পর্যন্ত নিরাপদ থাকবে সুতরাং আপনি এসএসডি ব্যবহার করবেন এখানে আপনার কোনো দুশ্চিন্তা নেই এবং এসএসডি কোথায় ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন ধরেন এসএসডি আপনার একটি এসএসডি যেটা এখানে আমার হাতে আছে সেটি হলো ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি আমি একটু খুলে দেখাই খুলে দেখালে আপনাদের জন্য আসলে সুবিধা হবে অনেক কিছু কারণ প্রোডাক্টস না দেখিয়ে কথা বললে এই যে এটি হলো ওয়েস্টার্ন ডিজিটাল এর এসএসডি খেয়াল করলে দেখবেন এটির দাম অনেক কমে গেছে আমরা একটা সময় এগুলো 5500 টাকায় সেল করতাম 6200 টাকায় সেল করতাম কিন্তু এখন এগুলো আমরা সেল করি মাত্র 3400 টাকা তবে আমি জানি না আমার ভিডিওটি প্রকাশের যদি অনেক দিন পরে এমন অনেক সময় হয়েছে যে কেউ দুই মাস পরে কল দিয়ে বলছে ভাই অফারটি আছে সেক্ষেত্রে আমারও কষ্ট লাগে সুতরাং আপনারা ভিডিওটি দেখছেন এই অফারটি কিন্তু খুবই অল্প সময়ের জন্য আমরা সেল করছি খুব অল্প সময়ের একশো বিশ জিবি এসএসডি এখন এই একশো বিশ জিবি এসএসডি যদি আপনি সি ড্রাইভ এ ইউজ করেন ধরেন সি ড্রাইভে একশো বিশ জিবি এসএসডি ইউজ করলেন আর আর পাশে আরেকটি হার্ড ডিস্ক ইউজ করলেন ধরেন হার্ড ডিস্কটি আপনি পাঁচশো জিবি ইউজ করলেন দেখবেন আপনি অনেক বেশি স্পিড পাচ্ছেন অনেক বেশি এইট জিবি ষোলো জিবি র্যামের মতো আপনি স্পিড পাচ্ছেন কারণ সি ড্রাইভে এবং আপনার সাধারণত যদি উইন্ডোজ দিতে সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এসএসডি দিয়ে উইন্ডোজ দেবেন সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট অর্ধেক সময়ে কম সময়ে আপনার উইন্ডোজ দেওয়া যাবে প্লাস আপনি যে কোন একটি ডাটা ট্রান্সফার করছেন হার্ড ডিস্কে যদি সময় লাগে পাঁচ মিনিট এসএসডিতে সময় লাগবে এক মিনিট ডাটা ট্রান্সফার প্লাস যে কোনো কিছু কপি করতে এসএসডি এসএসডি অনেক এগিয়ে আপনার ফাস্টার যদি ইউজ করেন আপনি বুঝতে পারবেন যে এটি আসলে কত ফাস্টার আচ্ছা আর আরেকটি বিষয় বলছি যে অনেকে এটি ইউজ করে থাকেন যদি কারো শুধু এসএসডি নিতে ইচ্ছা করে যে আপনি এসএসডি দিয়ে পিসি সেট করবেন এটা আসলে কারা করে যারা অফিশিয়াল কাজ করে যাদের খুব বেশি স্টোরেজে জমা রাখার প্রয়োজন হয় না যাদের শুধু মেশিনটা খুব রান হইলেই হয় তারা শুধু এসএসজি ইউজ করলেই হয় একশো বিশ জিবি এসএসজি আর কোনো হার্ড ডিস্ক লাগে না এসএসজি দিয়ে আপনি কম্পিউটার সবকিছু করতে পারবেন সমস্যা নেই আপনি স্টোরেজে জমা রাখতে পারবেন কিন্তু একশো বিশ জিবি তো তাই তারা একটা কাজ করতে পারেন তারা এই যে দুশো চল্লিশ জিবি ইউজ করতে পারেন এবং এটির বর্তমান মূল্য হল ছহাজার আটশো টাকা সুতরাং আপনাদেরকে বলছি যদি একটু স্টোরেজ বেশি হয় আপনার অনেক সময় সার্ভারের জন্য আপনি এস এসডি লাগে কারণ অনেক সময় মেশিন কম্পিউটার দশ বারো ঘন্টা রান করে তাদের ক্ষেত্রে এস খুব গুরুত্বপূর্ণ অনেকে তাদের সার্ভার প্লাস আরেকটি বিষয় বলে গেলাম সেটা হলো ক্যাফেতে ইউজ করে আর সেক্ষেত্রে তাদের জন্য কারণ তাদের অনেকক্ষণ কম্পিউটার রান করতে হয় এবং ফাস্ট হইলে খুবই চমৎকার দেখায় বিষয়টি অনেকে গান ডাউনলোড করে কিন্তু এই সুতরাং আমি আর কথা বাড়াইলাম না এইটি এটাই ছিল ভিতরের কথা সবকিছু আর আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে আপনি অবশ্যই আপনার পাশের এটি শেয়ার করতে পারেন আর যদি আমি আগে বলেছি আমার ভিডিওতে আপনি সমালোচনা করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভুল তো আমি তো মানুষ আমার ভুল হতেই পারে তবে আপনারা যেভাবে আমাকে দোয়া করছেন যেভাবে আমাকে সামনের পথে এগিয়ে যেতে সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে এই দোয়াটি আমার শেষ জীবনের শেষ পর্যন্ত আমি চাই আপনারা আমাকে দোয়া করবেন খোদা হাফেজ ভালো থাকবেন